কেমন লাগতেছে তোমার? ভালো। জামাই বাবাজি এই নাও তোমার কাচ্চা বিড়ি। মা তুই এটা কি করলি? খাবার গুলো ফলায় দিলি। মা তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু আছে তোমার মাথায়? তুমি এটা কি কাজ করলে? ওই প্লেটে তোমার জামাইকে খেতে দিলে আর কি খাবার দিয়েছো? এটা নাকি কাচ্চি বিরিয়ানি, এটা কাচ্চি বিরিয়ানি হলো? এখানে তো ডাল ভাত শুধু। মা গো তুই তো জানোস আমার অবস্থার কথা। আমার যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই এনে দিছি। আর দোকানওয়ালা বেড়াই কইছে এরাই বলে কাচ্চি বিরিয়ানি, আমি তো কোনোদিন খাই নাই তাই চিনি না, যা দিছে তাই নিয়ে আসি। থামে আম্মা, আর সামর্থ্য সামর্থ্য করেন না। সামর্থ্য যদি নাই থাকে তাহলে বড় লোক বাড়ি মায়া বিয়ে দিয়েছেন কি জন্যে? খাবারই দিতে পারবেন না আবার দাওয়াত দিয়ে নিয়ে আসেন, দাওয়াত দিলেন কেন? জামাই বাবাজি তুমি তো জানোই তোমার শ্বশুর নাই আর আমার বাড়ি ঘরের যে অবস্থা, আমি এখন কতটুকু নিরামুখ যতটুকু পারছি ততটুকু তো এনে দিব। চুপ থাকেন আম্মা আর কথা বলেন না, আপনার কথার মধ্যে আমি কেমন যেন একটা গন্ধ পাইতেছি, দুর্গন্ধ পাঠা পাঠা। আচ্ছা আব্বু তুমি নানু ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করছো? ওনার যেইটুকু সামর্থ্য উনি তো সেইটুকুর ভিতরেই খাবার এনেছে, আর আমরা তো সবসময় ভালো মন্দ খাই। মামনি তুমি ছোট মানুষ, তুমি বেশি কিছু বুঝবো না, ছোট মানুষ সুযোগ মানুষ তো। এসব কি হচ্ছে? তুই কি বাড়িতে পোলা মাংস খাস নাই? হ্যাঁ শ্বশুর বাড়িতে এসে পোলা মাংস খেতে হবে। আম্মা শ্বশুর বাড়ি যাবো ভালো মন্দ খাবো সেটাই তো নিয়ম তাই না? শ্বশুর বাড়ি যাবি ভালো মন্দ খাবি ঠিক আছে, ওই রকম কি সামর্থ্য তোর শাশুড়ির আছে? আম্মা কথাই আছে শ্বশুর বাড়ি মধুর বাড়ি বুঝো নাকি? চুপ কর শিশির। তুই জানোস এই খাবারটা তোর শাশুড়ি কই থেকে জোগাড় করেছে? আম্মা কই থেকে এই খাবার ম্যানেজ করেছে? মা খাবার কি করে ম্যানেজ করেছে তাহলে শোনো আমার কাছে। শাশগুলার আজকে হাঁটি দেন লাগবো, শান্ত যে কই গেছে। আরে বাদ দে দিতাছি, আমার কিছু সাহায্য করবা? আচ্ছা খালা দাঁড়ান অফিসে যাব। দাঁড়াও তো শোন, ওই মহিলা বিকে কত ছিল তোমার বিয়ে না? এই হাঁসগুলা হাঁটে নিয়ে যাবে একটু পরে বুঝছস? ঠিক আছে ধরেন খালা। আমার আর কথাটা বেশি করে দাও না, আসলে আমার মেয়ে আইসে তো মেয়ের জামাই হইতে আইসে শহরের মানুষ ভালো মন্দ খাবার না, আমার তো এরকম সামর্থ্য নাই, তাই আর কেউ একটা যদি সাহায্য করতা তাহলে কিছু বিরিয়ানি কিনে এনে দিবার পর। বাবা কি কর্ম কও, আমার তো আর সেই শক্তি নাই মানুষের বাড়ি কাম করার, তাই মেয়ের জামাই আইসে শহর তো ভালো মন্দ তো দেহ লাগবো, তাই মানুষের বাড়ি সাহায্য তুলাইতেছি, দেহ না কিছু সাহায্য। এই তুই চুপ থাক, দেখতাছস না খালা অসুস্থ, হাঁটতে পারতাছে না ঠিক মতো। খালা এই যে আমার কাছে আর 30টা টাকা আছে ধরেন, আপনি এগুলো নিয়ে যান। আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে আসছে, আল্লাহ তুমি ঘুরে ভালো করুক। এই তোর কি খাই দেখাম নাই? তুই যে টিয়াটা দিলি এরা তো ধান দা বাস কয়দিন পরে দেখবি যে বাড়ির পাতিলে আরে সব চুরি করে নিয়ে গেছে গা। ভালো হইব চল ভাত দেই পরে হাঁসগুলা নিয়ে যাবি। দূর ভাত দে গইল হয়ে গেছে গা। বাবারই খাবারের জন্য নানু ভাই রাস্তায় রাস্তায় ভিক্ষে করেছে। হ্যাঁ দাদু ভাই তোমার নানু ভাই রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবারটা নিয়ে এসেছে তোমার বাপের ইচ্ছা পূরণ করার জন্য। আচ্ছা শিশির তুই তো যাই না শুই না বৌমাকে এই বাড়ি থেকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গেছিস, আমার অনুমতি নেস নাই। তুই তো জানোস যে এই বাড়িতে সামর্থ্য নাই যে তোকে একটু ভালো মন্দ খাওয়াবো, তারপরেও তুই বিয়ানকে চাপ দিলি কেন করলি? তুই জানোস না সে দিন এনে দিন খায়, সে মানুষের বাড়িতে কাজ করে, তার কোনো সামর্থ্য নাই, তোকে কেমনে করে গরুর মাংস পোলা মাংস খাওয়াবে, তারপরে কই গেল চাপ দিলি বল আমাকে। হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি, মা আমি ভুল করেছি, অন্যায় করেছি মা, আমি আসলে ধনী পরিবারে জন্ম নিয়েছি তো তাই গরিব ফ্যামিলির অবস্থা আমি বুঝতে পারিনি,
তাদের কষ্ট আমি বুঝতে পারিনি। আমার শাশুড়ির কাছে আমি যত আবদার করেছি সবগুলো মা অন্যায় আবদার। মা আমি ক্ষমা চাচ্ছি। আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ নাই, তোর শাশুড়ির কাছে ক্ষমা চা। নেক্সট টাইমে যেন এইরকম ভুল আর না করস। মা আমাকে ক্ষমা করে দিন মা। মা আমাকেও ক্ষমা করে দাও তুমি, আমি অনেক বাজে ব্যবহার করছি তোমার সাথে। ঠিক আছে, আমি তোমার প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু বাবা তোমারও তো বোঝার উচিত ছিল যে আমার কামাই করার কোনো মানুষ নাই, আর আমার এরকম সামর্থ্য নাই সামর্থ্য অনুযায়ী কোনো কিছু আবদার করা। ঠিক আছে, আমার কোনো কিছু মনে রাখি নাই, চলো এইবার ঘরে চলো। বিয়ান সাহেব চলেন, আপনিও আহেন, বাড়ির ভিতরে আহেন। না না না, বাড়ির ভিতরে যাবো না, আমি একটা সিদ্ধান্ত নিলাম, আজকে থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। একা মানুষ, আপনি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনাকে কে দেখবে? আমার বাড়িতে কত মানুষ থাকে, অসহায় মানুষগুলো আমি জায়গা দেয়, আর আমার বিয়ে না এই বাড়িতে থাকবে? নো নেভার। এই শিশি তোর শাশুড়িকে নিয়ে চল 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 চল।